ভুয়া এনকাউন্টার বন্ধ করক। অসমত এনে ন্যায় বহির্ভূত হত্যা অথবা পুলিশের জিম্মাত অভিযুক্তর উপর আক্রমণের ঘটনা বন্ধ করার বাবে অসম বিধানসভাত প্রস্তাব গ্রহণ করা হোক। ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চলিব লাগে, প্রত্যেকটা ক্ষেত্রতে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের ব্যবস্থা করিব লাগে। এনে ঘটনা ন্যায় বহির্ভূত, আইনৰ শাসনৰ পরিপন্থী। এনে ন্যায় বহির্ভূত হত্যা আইনৰ শাসনৰ পরিপন্থী। শীঘ্রেই ডিম্বেশ্বর মুসাহারির পরিয়ালক ক্ষতিপূরণ দিয়ক। ডিম্বেশ্বর মুসাহারির পরিয়ালক অতি সোনকালে ক্ষতিপূরণ দিব লাগে। বিধানসভাত এনকাউন্টার প্রসঙ্গত প্রস্তাব অখিল গগৈ। নতুনকৈ শাসনাধিষ্ঠ হওয়া হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দিনত বিভিন্ন মহলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংৰ বিরোধিতা করে আহিছে। কিন্তু অধিকাংশ জনতার কাঠগড়াত এতিয়াও এনে ধরনের এনকাউন্টার ব্যবস্থা ন্যায় আর যুক্তিসঙ্গত। গুরুগোসাই নামানি আরক্ষী প্রশাসনের জড়িয়ে চলাই যাওয়া এনে এনকাউন্টারক বহুতেই সন্দেহজনক দৃষ্টিরে চালেও একেবারে মুকলি বিরোধিতা করার সাহস এতিয়াও গোটাব পৰা নাই। ই নিঃসন্দেহে সত্য। সৌসিদিনা তেনে এটা কলা দিনৰ সময়ৰে এটা ঘটনাত ভাৰতীয় সৈন্যই সন্দেহৰ ভিত্তিতেই নিৰ্মমভাৱে হত্যা কৰা নজনকৈ লোকক নিৰীহ বুলি ৰায় প্ৰদান কৰাৰ কথা হয়তো আপুনিও পাহৰা নাই। কিন্তু মৃত্যুৰ পাছৰ ন্যায় ঘূৰাই দিবনে সেই নিৰীহ নজনকৈ ব্যক্তিৰ জীৱনক, তেওঁলোকৰ পৰিয়ালক? ঠিক একেদৰেই তাহানিৰ গুপ্ত হত্যাৰ ঠাই এতিয়া যেন স্থলাভিষিক্ত হৈছে মুক্ত হত্যাৰ ঘটনা। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আবেদন করা এখন রাজহুয়া জনস্বার্থ বিরোধী আবেদনের ভিত্তিত অসম সরকারে শপথনামাত নিজেই যে হিসাব দিছিল সেয়া সঁচাকৈ আশ্চর্যজনক আর ভয়াবহ কথা। অধ্যক্ষ মহোদয়, এই গোটেই এনেকৈ পুলিশের জিম্মাত মৃত্যু বা পুলিশের গুলিত মৃত্যু হওয়া এই ঘটনার উপর PIL 86/2021 নামের একটা গোচর PIL করা হয়েছিল, করেছিল আরিফ মোহাম্মদ ইয়াসিন জোয়াদ্দার ভার্সেস দ্য স্টেট অফ আসাম। এই গোচরট আমি দেখিছিল যে অসম সরকারে এডিশনেল এফিডেভিট ইন অপজিশন বি যা 29 সেপ্টেম্বর তারিখের দিনা ঘোষণা করেছিল যে অসমত এনেকৈ পুলিশের গুলিত বা পুলিশের হাতত মে 2021 তারিখের পর আগস্ট 2022 তারিখলৈকে টোটেল 171টা এনেকুৱা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এনেকুৱা ঘটনাত 145 জন মানুষে সরকারে নিজে শপথনামা কৈছে যে 145 জন মানুষে এনেকুৱা ঘটনাত আঘাতপ্রাপ্ত হয়েছে আর মৃত্যু হয়েছে 56 জন মানুষ। গৃহ বিভাগের এই শপথনামা 29/9/2022 তারিখের দিনা গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত দিয়া হয়েছিল। মঙ্গলবারে বিধানসভার মজিয়াত বিধায়ক অখিল গগৈ জনগোষ্ঠীয় পুত্র ডিম্বেশ্বর মুসাহারির এনকাউন্টার প্রসঙ্গত পুলিশের হাতত মৃত্যু ঘটিলে সেপারেট আর ইন্ডিপেন্ডেন্ট এফেয়ার গাইডলাইনের মতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগে সেয়াও জানায় বিধায়কগুলো। কেবাটাও সুপ্রিম কোর্টের প্রসঙ্গও দাঙি ধরে অখিল গগৈ। এনেকৈ যদি পুলিশের হাতত কোনোবাৰ মানুষের মৃত্যু ঘটে বা এনেকুৱা গুলিচালনার ঘটনা ঘটে তেতিয়াহলে সেপারেট আর ইন্ডিপেন্ডেন্ট এফআইআর অর্থাৎ প্রথমতে কোনোবা এজন অভিযুক্ত ধরে গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তার করার কারণে এখন আবেদন থাকে, এখন এফআইআর থাকে সেই কেসটির কারণে। তার পরবর্তী সময় ইয়াত অতি স্পষ্টকে কই দিয়া হয়েছে যে তার পরবর্তী সময় যদি এনেকৈ আঘাতপ্রাপ্ত হয় বা মৃত্যু ঘটে তেতিয়াহলে সেই মৃত্যুর ঘটনাটির কারণে, মৃত্যু ঘটিলে আন্ডার 302 IPC-র অধীনত আকৌ এখন ইন্ডিপেন্ডেন্ট বা নতুন এফআইআর লজ হব লাগে। কিন্তু এতিয়া পর্যন্ত আমি দেখিবলৈ পাইছো যে মুসাহারির ক্ষেত্রত, মৃত ডিম্বেশ্বর মুসাহারির ক্ষেত্রত এতিয়ালৈকে নতুন কোনো এফআইআর রুজু করা হওয়া নাই। এই গোচরটা আমি দেখিবলৈ পাইছো যে এই গোচরটা ইতিমধ্যে CID অর্পণ করা হয়েছে, কিন্তু CID-য়ে যেটো আমি দেখিবলৈ পাইছো, CID-য়ে যেটো প্রেস নোট দিছে, প্রেস নোটত কৈছে যে এতিয়ালৈকে এই গোচরটো আগর যেটো এই মানুষজনক ধরার ক্ষেত্রত যেটো পুলিশে যেটো কেস দিছিলে সেই কেসটোহে ট্রান্সফার করে CID-য়ে লওয়া বুলি কোৱা হৈছে। অর্থাৎ এতিয়ালৈকে ডিম্বেশ্বর মুসাহারির ক্ষেত্রত নতুন একটা গোচর, যে 302-র অধীনত হত্যা করা হল সেই ধারার অধীনত এতিয়ালৈকে নতুন কেস লওয়া হওয়া নাই, 1 নম্বর। 2 নম্বর, তার পত্নীয়ে যে ST আর SC এট্রোসিটি অ্যাক্টর অধীনত যে গোচর দিছে সেই গোচরটুকু এতিয়ালৈকে গ্রহণ করা হওয়া নাই। গতি এই সম্পূর্ণরূপে বে আইনি কাম করা হয়েছে আর অতি সোনকালে আমি এই গোচরটির উপর একটা ইন্ডিপেন্ডেন্ট FIR গ্রহণ করবর কারণে আহ্বান জানাইছো। অখিল গগৈ সদনত কয় যে আজি কুপতি অসম সরকারে ডিম্বেশ্বর মুসাহারির এনকাউন্টারের গোচরের ক্ষেত্রত একোই নকৰিলে।
উল্লেখ যে মুখ্যমন্ত্রী সিবিআইৰ দ্বাৰা তদন্ত দিয়া বুলি 2023 চনৰ 27 ফেব্ৰুৱাৰীত জনসংযোগ বিভাগে এক প্ৰেছ বিজ্ঞপ্তিত উল্লেখ কৰিছিল। কিন্তু 24 ফেব্ৰুৱাৰীৰ ওদালগুৰিৰ ৰৌতাত সংঘটিত হোৱা সেই ঘটনাৰ বিশেষ আপডেট একোৱেই নহল। বডি খেন ব্যৱহাৰ কৰা হ'ল 11 মাৰ্চ 2023 তাৰিখৰ দিনা, কিন্তু এতিয়ালৈকে DNA টেষ্ট আৰু পোষ্টমৰ্টেম ৰিপৰ্টৰ ফলাফল পৰিয়ালক প্ৰদান কৰা হোৱা নাই। অধ্যক্ষ মহোদয়, আমি সকলোৱে জানো যে এনেকৈ যদি এজন ST বা SC মানুহক, এজন জনজাতি মানুহক এনেকৈ যদি হত্যা কৰা হয় বা এনেকুৱা নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হয়, তেতিয়াহ'লে এনেকুৱা হত্যাৰ ঘটনাত যেনেকৈ IPC 302 সেই ধাৰা অন্তৰ্ভুক্ত হয়, তেনেকৈ ST আৰু SC প্ৰিভেনশ্যন অৱ এট্ৰচিটি এক্ট 1989ৰ অধীনতো গোচৰ ৰুজু কৰা হয়। তেওঁৰ পত্নীয়ে এই গোচৰটো সেই এট্ৰচিটিৰ অধীনত গোচৰ ৰুজু কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছিল, কিন্তু আমি সকলোৱে দেখিলোঁ যে সেই গোচৰ ৰুজু কৰা হৈছিল 26 ফেব্ৰুৱাৰী। এতিয়া 26 মাৰ্চ পাৰ হৈ গুচি গ'ল, এতিয়া এপ্ৰিল চলি আছে, কিন্তু এতিয়ালৈকে আমাৰ জনজাতি ব্যক্তি ডিম্বেশ্বৰ মুছাহাৰীয়ে এতিয়ালৈকে ন্যায় পোৱা নাই। বিধানসভাৰ মজিয়া দিয়া প্ৰস্তাৱৰ সময়তে অখিল গগৈ ডিম্বেশ্বৰ মুছাহাৰীৰ এনকাউণ্টাৰ ক্ষেত্ৰত নতুনকৈ এজাহাৰ দাখিল কৰি ইণ্ডিপেণ্ডেণ্ট FIR, মুক্ত অনুসন্ধান, মেজিষ্টৰিয়েল অনুসন্ধানৰ প্ৰস্তাৱ দাঙি ধৰে। এই মুহূৰ্তত আমি দাবী উত্থাপন কৰিব খোজোঁ যে সমগ্ৰ অসমৰ ক্ষেত্ৰত এনেকৈ পুলিচৰ হাতত আঘাতপ্ৰাপ্ত বা পুলিচৰ হাতত মৃত্যু হোৱা ঘটনাৰ ক্ষেত্ৰত ইণ্ডিপেণ্ডেণ্ট প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে নতুনকৈ FIR দাখিল কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। 2 নম্বৰ, যে প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে ইণ্ডিপেণ্ডেণ্ট ইনভেষ্টিগেশ্যন, ইয়াক অতি স্পষ্টকৈ কৈ দিছে যে ইণ্ডিপেণ্ডেণ্ট ইনভেষ্টিগেশ্যন, ইণ্ডিপেণ্ডেণ্ট ইনভেষ্টিগেশ্যনৰ ব্যৱস্থা কৰিব লাগে। 3 নম্বৰ, মেজিষ্ট্ৰিয়েল এনকোৱাৰীৰ ব্যৱস্থা কৰিব লাগে। অৱশ্যে অখিল গগৈৰ এই প্ৰস্তাৱক বিধানসভাই প্ৰত্যাহাৰ কৰে। অখিল গগৈৰ অভিযোগ, চৰকাৰ জড়িত হৈ থকাৰ বাবেই এইবোৰ বিধানসভাত উত্থাপন হোৱা নাই, দিছপুৰৰ সহযোগতে এয়া হৈ আছে বুলি মন্তব্য কৰি তীব্ৰ সমালোচনা কৰে ৰাজ্য চৰকাৰক। মুখ্যমন্ত্ৰীয়ে গণতন্ত্ৰক ধ্বংস কৰাৰ অভিযোগ উত্থাপন কৰি কটাক্ষ কৰে বিধায়ক অখিল গগৈয়ে।